ছাপুর দূরে সবাই সবাই ছাপুর দূরে আর মাছ Gracias.
আজ স্বাধীনতা দিবসে আমরা এমন একটা সময়ের মধ্যে আছি যখন আমাদের বিদ্যালয়ে আমাদের ছাত্ররাই নেই, আমাদের শিক্ষকরা নেই, তাদেরকে আমরা বলেছি যে ইউটিউবে লাইভ কাস্ট হচ্ছে, খুবই আমাদের এটি বিদায় বিদায়। যাই হোক, আমার ছাত্র ভাইদের প্রথমে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি সকলকে, আমাদের তরফ থেকে শুভেচ্ছা নমস্কার প্রণামাদি জানাচ্ছি। যেহেতু কিছু বলতে বলা হচ্ছে, তাই ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলছে, আমরা এমন একটা সময়ের মধ্যে যাচ্ছ যখন তোমরা একটা পরীক্ষার মধ্যে আছো, সে পরীক্ষাটা কি তোমাদেরকে নিজেদেরকে নিজেদের পরীক্ষা হবে। এই সময় তোমাদের পাশে কেউ নেই, তোমাদের বাড়ির মধ্যে আছেন অবশ্যই,
কিন্তু শিক্ষা জগৎ থেকে যেন একটু দূরে আছো, অনলাইন এডুকেশন হচ্ছে। তোমাদেরকে এখন নিজে নিজেই ডিসিপ্লিন হতে হবে, সেলফ ডিসিপ্লিন, নিজেকে নিজেই এডুকেট করতে হবে, নিজের সঙ্গে নিজে সংগ্রাম করতে হবে। কারণ এই যে পরিস্থিতি, এটা কতদিন চলবে আমরা জানি না। তোমাদেরকে সেলফ ডিসিপ্লিন করতে হবে, সেলফ এডুকেটেড করতে হবে, সব কিছু তোমাদেরকে নিজেদেরকে তুলতে হবে। যদি না তুলতে পারো, কিছুটা সময়ের জন্য তোমরা পেছিয়ে যাবে। আমাদের স্কুল অত্যন্ত স্বনামধন্য স্কুল, যেখানে অধিকাংশ ছাত্রই স্টার মার্কস পায়। তাই বিশেষ উদ্দেশ্যে বলা, নিজেদেরকে ধরে রেখে পড়াশোনা চালিয়ে যাও। যখন যা অসুবিধা হবে, মহারাজদেরকে, শিক্ষক মহাশয়দেরকে ফোন করবে, ফোন করে জানবে, তারা খুশি হবে। তুমি যদি নিজে নিজে প্রশ্ন করবে, তারা খুব খুশি হবে। যদি অসুবিধা হয় তো মেসেজ পাঠাবে, আমার এই প্রশ্নের অসুবিধা। সাথে সাথে আজকে একটা এমন পবিত্র দিন, যে দিনে বহু মানুষের ত্যাগে আমরা এই স্বাধীনতা পেয়েছি। সেই মানুষদেরকে, সেই দেবতাদেরকে আমরা আজকে শ্রদ্ধা নিবেদন করছি। কোনো এক জায়গায় বলা হয়েছে, খ্রিস্টান নিবেদিকার ওখানেই আছে, দেশের জন্য বলিদান এ দিক সন্ন্যাসের ত্যাগের থেকে কোনো অংশে ত্যাগ হয়নি। তারাও শুনেছে যারা দেশের জন্য বলিদান। যাই হোক, ছাত্রভাইদের তোমাদের পুনরায় বারবার করে বলছি, সময় নষ্ট করবে না, নিজেদেরকে পড়াশোনা চালিয়ে যাবে। আপনাদের সকলকে নমস্কার জানাই, বন্দে মাতরম, জয় হিন্দ। আমার ছাতা ওখানে আছে তোমার। সাউন্ড সাউন্ড আর বন্ধ করে দিয়েছি, হয়ে গেছে লাইভ। হালকা আসবে, হালকা হালকা আসবে। এইরকম জায়গাটা যদি এই ঘরের সামনেটা যদি লাগান হতো, মোবাইল কত টাকা।
সব ছেলেরা দেখছে তো, অটোমেটিক ব্রডকাস্ট হয়ে যাবে। আর এটা এটার সঙ্গে এটা লাইভ হলো, এটা শেষ হবে 9টা থেকে ওই প্রোগ্রামটা ব্রডকাস্ট হবে। 9টা থেকে টাইমার দেবো, লিখে দিয়েছেন? হ্যাঁ, শিডিউল করা হয়েছে। জানেন দাদা, ও ময়দান যাবে ফ্ল্যাগ তুলতে, ঠিক আছে, ফ্ল্যাগ উঠবে ময়দানে।